ডাল শাক বানানোর জন্য প্রথমে কড়াইতে আমরা ডাল নিয়ে নেব। আমি মসুর ডাল দিয়ে করছি, আপনি যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন। ডালে নিয়ে নেব অল্প একটু হলুদ আর নুন। এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমরা ডালটাকে নামিয়ে নেব। এবারে আরেকটি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এবার এতে রসুন নিয়ে নেব, আদা, পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ চিনি, টার্মেরিক পাউডার, রেড চিলি পাউডার, আর সবগুলো একসাথে ভালো করে ভেজে নিন। এবারে টমেটো নিয়ে নেব, মশলাটা ভাজা হয়ে এলে এতে মিশিয়ে নেব সেদ্ধ ডাল। এবারে ডালের মধ্যে নিয়ে নেব কেটে রাখা পালং শাক। অল্প একটু নুন নিয়ে নেব। ডালের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালের সাথে পালং শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমরা এটা নামিয়ে নেব। ডাল পালং একেবারে তৈরি, এটা রুটি ভাত সব কিছু দিয়েই সার্ভ করা যাবে। তাহলে দেখে নেবেন কিভাবে বানাতে হয় ডাল শাক। এটা আপনারা বানান আর বানিয়ে কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টটা যদি আপনারা করেন তো আমার খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।